বাগানে যতটুকুনি হয় যা হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে এরমই একটা ভিডিও, বাগানের কিছু ফুল তুলতে তুলতে আপনাদের সঙ্গে চলুন ভিডিওটা শেয়ার করে নিই। ভিডিওটার মধ্যে থাকছে বেশ কিছু গাছের আপডেট, যেগুলো সব সময় করে দেখানো হয় না, কিন্তু আমি করতে থাকি রোজকার মতো, সেগুলোই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে দেখুন অনেক ফুল তুলে নিয়েছি। আজকে প্রায় 12 থেকে 14টা জবা ফুল গাছে হয়েছে, তার মধ্যে আবার কিছু কিছু রেখেও দিয়েছি। বন্ধুরা, আজকে থাকছে কিছু কিছু প্ল্যান্ট আপডেট। দেখুন, তার মধ্যে সবার আগে মাধবীলতা গাছটা দেখাচ্ছি, প্রচুর কুঁড়ি আর ফুলে ভরে রয়েছে গাছটাতে এখন। এই সময় মাধবীলতা গাছগুলো সত্যি সত্যি খুব সুন্দর ফুল আসে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার এই গাছটা। নীল জবা গাছটায় ফুল আসছিল না, আবার দেখুন খুব সুন্দর ফুল ফুটছে। আজকে দুটো ফুল তো খুব ভালোভাবেই দেখুন ফুটেছে, তাছাড়াও অজস্র কুঁড়ি রয়েছে গাছটাতে, আশা করছি আরও ফুল বাড়বে। আজ খুব সুন্দর একটা বড় সাইজের অস্ট্রেলিয়ান জবা ফুটেছে, দেখুন কি বিশাল সাইজের ফুলটা। তার সাথে সাথে গাছে অনেক কুঁড়ি রয়েছে, এই যে দেখুন অনেক কুঁড়ি প্রত্যেকটা ডগায় ডগায় রয়েছে। অস্ট্রেলিয়ান ফুলের সাইজগুলো অনেক বড় হয়। রেড কালারের মিলি গাছটাতে আবার নতুন করে গাছ ভরে ফুল এসছে, পেকোমা গাছটাতেও আবার নতুন করে ফুল এসছে, তার সঙ্গে সঙ্গে দেখুন অজস্র কুঁড়ি রয়েছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায়। এবারে টেকোমা খুব সুন্দর ফুল দিচ্ছে আমার বাগানে। উইন্টার ফ্লাওয়ার গাজানিয়ার সিডস থেকে তৈরি চারাগুলোতে দেখুন ফুল এসে গেছে একটাতে, আবার বাকিগুলোতে কুঁড়িও এসে গেছে। আশা করছি শীতে এই গাছগুলো থেকে আরও বড় সাইজের ফুল আমি পাবো। হলুদ রঙন গাছটাতে আবার এক ঝাঁক কুঁড়ি এসছে, ছোট্ট গাছ কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় অসংখ্য কুঁড়ি। আগের দিনই দেখিয়েছিলাম আমার একমাত্র গিলার্ডিয়ার গাছটাতে ফুল আসতে আরম্ভ করেছে, দেখুন কুঁড়ি এসছে গাছে। গতবার আমার অনেক গিলার্ডিয়া ছিল, এবার এই একটাই বাঁচাতে পেরেছি। ব্লু ডেজ গাছটাতে কিছু কিছু ফুল আছে, ফুল যখন হওয়া স্টার্ট হচ্ছে আশা করছি আরও ফুল আমি পাবো গাছটা থেকে। রেন লিলির ক্রিসাম সানসেটের যে কুঁড়িটা দেখিয়েছিলাম দেখুন আজকে ফুলটা ফুটে গেছে, একেবারে সানসেটের মতো দেখুন ইয়েলো আর অরেঞ্জের ভ্যারাইটি। অ্যাডেনিয়াম গাছের আগের লটের ফুলগুলো সব শুকিয়ে গেছে, আবার দেখুন দুটো গাছেই কুঁড়ি আসছে, এটা সিঙ্গেল ভ্যারাইটি আর এটা হচ্ছে ডবল ভ্যারাইটি। একদম ছোট্ট হলুদ অ্যাডেনিয়াম গাছটাতেও আবার নতুন করে কুঁড়ি আসছে, একবার ফুল ফুটেছিল আবার দেখুন খুব সুন্দর কুঁড়ি আসছে। পাঁচিলের ওপরে দেওয়ার পর থেকে পেন্টাস গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটছে, সব কটা গাছে দেখুন ফুল আছে। সমর ভাইয়ের দেওয়া বেবি সানরোজ গাছটাতে ফুল ফুটেছে, আপনাদেরকে শেয়ার করবো বলেছিলাম, দেখুন কি মিষ্টি মিষ্টি ফুলগুলো দেখতে। সাইজে ছোট কিন্তু যখন সবুজের মধ্যে এরকম ফুলটা ফুটে থাকে দারুণ দেখতে লাগে বন্ধুরা। আমার লঙ্কা গাছগুলোতে আবার নতুন করে অনেক ফুল আসছে, 6 ইঞ্চি পটে অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ আমি সেকেন্ড পটিং করে দিয়েছি, পয়েন্সেটিয়ার কাটিংগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এবার এদেরকেও সেকেন্ড পটিং করতে হবে। শীতের সময় এর মাঝখানের পাতাগুলো সব লাল হয়ে যায়। থোকা করবি গাছটাতে থার্ড টাইম আবার অজস্র কুঁড়িতে ভরে গেছে, দেখুন প্রচুর ফুল আসছে এই গাছটাতে, এটাও আমার ডাল থেকে করা। দুপাটি গাছগুলো অনেক ঝাঁকড়া হয়ে গেছে, আশা করছি কিছুদিনের মধ্যে এই গাছগুলো থেকে ফুল পেতে আরম্ভ করবে। পদ্ম গাছে আবার নতুন করে কুঁড়ির দেখা পাওয়া গেছে, এই দেখুন খুব সুন্দর একটা কুঁড়ি হয়েছে। গোলাপ গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম, দেখুন আবার সমস্ত গাছে খুব সুন্দরভাবে
পাতা ছেড়েছে। আশা করছি এবার গোলাপে আর কোনো অসুবিধা হবে না। পোকামাকড়ের উৎপাত কমানোর জন্য আমি প্রত্যেক সপ্তাহে ইন্টারপিট আর সুপারসোনাটা অল্টারনেট ডেজে স্প্রে করে যাচ্ছি। দিলওয়ার নার্সারি থেকে আনা 4টে বোগেনভেলিয়া গাছ খুব সুন্দরভাবে পাতা ছেড়ে দিয়েছে। আমি এর উপরের লম্বা লম্বা ডাল দু একটা জায়গা থেকে কেটে দিয়েছিলাম, দেখুন তার নিচ থেকে আবার ব্রাঞ্চ ছাড়ছে। সবকটা গাছই ভালোই রয়েছে। ওলিয়াস গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি আবার কাটিং থেকে চারা তৈরি করে নিয়েছি। সেগুলো আজকে এই ছোটো ছোটো পটে ট্রান্সফার করে দিলাম। বন্ধুরা, আজ বেশ কিছু গাছের আপডেট দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমি এরকমই কিছু ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন অনায়াসে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে।